নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। আজকে আমি অনেকদিন পরে আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন তো শীতকাল, আর আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে পাঁচমিশালি আচার। আর শীতকাল মাত্রই আমার মনে হয় সবথেকে বেস্ট বা আদর্শকাল আচার পাঁপড় এগুলো তৈরি করার জন্য বা বড়ি তৈরি করার জন্য। কারণ কি, সকাল থেকে অনেকক্ষণ রোদুটা পাওয়া যায় আর রোদুটা খুব কড়া হয়, তাই তো আজকে সেটাই মাথায় রেখে আমি তোমাদের ঘরে থাকা সবজি দিয়ে, মানে আমার ঘরে মাত্র কয়েকটা সবজি রয়েছে, সেগুলো দিয়ে তুমি আচার তৈরি করে দেখাবো। এটা আশা করি গৃহিণীদের খুব উপকারে আসবে, কারণ এই সময়তে আমাদের বাড়িতে সকলের বাড়িতেই হয়তো ভাজাভুজি বা একটু স্ন্যাক্স খাওয়ার পরিমাণটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে ঘরে তৈরি করা খাঁটি সুস্বাদু আচার থাকলে আশা করি সেই স্ন্যাক্সের মজাটা আরও বেশি বেড়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছি, তোমাদেরকে দেখাই কত সহজে পাঁচমিশালি আচার তৈরি করে নেওয়া যায়। আর হ্যাঁ, এটা একবার তৈরি করলে সারা বছর সংরক্ষণ করা যায়, সারা বছর কিন্তু নিশ্চিন্তে খাওয়াও যায়, রোজ রোজ রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রথম প্রথম কয়েকদিন রোদে দিলে সেটা কিন্তু সারা বছর। সকাল সকাল কিন্তু আমার গেস্ট আমার বাড়িতে চলে এসছে, যেহেতু একদম কাছাকাছি বাপের বাড়ি তোমরা সবাই জানো, মাঝে মাঝে মানিক আমার বাড়িতে চলে আসে, মানে সোনা মানিক পান্তুয়া। তো আজকে ও এসছে, ওকে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করবো। জলপাই, কাঁচা লঙ্কা, একটা গাজর, একটা ক্যাপসিকাম আর কিছু আমলকি। আমলকিটাও নিলাম, কারণ আমলকি দিয়েও কিন্তু খুব সুন্দর আচার হয়। তো এগুলোকে কাজে লাগিয়ে আমি তৈরি করবো আজকে পাঁচমিশালি আচার। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার, তার এগুলোকে কেটে নেব ছোট ছোট আকার করে। হ্যাঁ বাবা, লঙ্কা এই যে মাঝখানে শীত সহ কিন্তু দানাটা আমি ফেলে দিচ্ছি। গাজরগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কাটছি। সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি এগুলো একটু রোদ্রে শুকোতে দেবো। কারণ কি, যেহেতু এটা আচারটা সারা বছর সংরক্ষণ করব, তাই কোন রকম কোনো জল থাকলে বা জলের কোনো ছোঁয়া থাকলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তার জন্য আমি এটা কিছুক্ষণ রোদ্রে শুকিয়ে নেবো, যাতে সবজিগুলো থেকে জল সম্পূর্ণ শুকিয়ে যায়। চলো কিছু রোদে দিই, আর সেইভাবে করে আনি আমরা এই আচারের মেন মশলাটা, তার রোদ্রে দিয়ে দিই। একটা পরিষ্কার চট নিলাম, আমি এর উপরে সবজিগুলোকে মেলে দিলাম। চলো এবার বানিয়ে ফেলি মশলাটা।
বন্ধুরা নিচে আমি যাব এখন মশলা তৈরি করার জন্য আচারে। তার আগে একদিন দেখে মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে গেল, কি বলতো? আমাদের ছাদে অনেক রকম ফল অনেক রকম সবজি বারে বারে হয়েছে, কিন্তু এই প্রথমবার শশা হয়েছে, যেটা আমার হাজবেন্ড লাগিয়েছিল। শশা কোনোবারই হয় না, যতবার দিতাম হয় কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যেত, কিন্তু এবার দেখলাম প্রথম আমাদের বাড়িতে শশা হয়েছে। এই দেখো, যদি এখন আকারে খুবই ছোট, সবে জালি জালি পড়ছে, এই একটা আর এই একটা। এই যে মা, ছোট ছোট ছচ্ছা বড় হবে তো মা, ময় হবে তো, হ্যাঁ চলো যাই দেখি। আচারের মশলা হিসাবে আমি এখানে ব্যবহার করছি 2 চামচের মতো মৌরি, 2 চামচের মতো মেথি, এটাই কিন্তু মেন মশলা। আর এর সঙ্গে দেবো একটু গোটা জিরে, কয়েকটা গোটা গোলমরিচ আর একটু ধনের গুঁড়ো। গোটা ধনে থাকলেও হতো, কিন্তু এই মুহূর্তে আমার বাড়িতে গোটা ধনে নেই, তাই আমি একটু ধনের গুঁড়ো অ্যাড করলাম। আর দেবো 2টো শুকনো লঙ্কা, আর পরে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ি। তো এগুলো দিয়েই হবে কিন্তু মশলা। একটুখানি হালকা সাতলে নিয়ে ঠান্ডা করে আমি এটা মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেবো বা গুঁড়ো করে নেবো। মশলা তৈরি করে নিয়ে চলে আসলাম আমি ছাদে। তো আর সঙ্গে যা যা লাগবে সেগুলো কিছু কিছু উপকরণ নিয়ে চলে আসলাম। এখানে রয়েছে সর্ষের তেল, একটু উষ্ণ গরম করা, যদি যাও গরম করতে পারো, যদি না যাও নাও গরম করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে গরম করলে কি হয়, খুব তাড়াতাড়ি জারিয়ে যায় এটা, তাই একটু গরম করে নিয়েছি। আর এখানে রয়েছে লঙ্কার গুঁড়ি 2 চামচের মতো, আর 1 চামচ হলুদ গুঁড়ি। তো আর লাগবে একটু নুন। চলো এখন দেখি সবজিগুলোর কি অবস্থা। যেহেতু শীতকালে রোদ্দুরটা খুব চড়া হয়, তাই কিন্তু খুব কম সময়ের মধ্যেই সবজিগুলো থেকে জল একদম শুকিয়ে গেছে আর সবজিগুলো সমস্ত ড্রাই হয়ে গেছে। ঠিক এই অবস্থারই প্রয়োজন ছিল। এখন আমি সমস্ত সবজিগুলোকে একটা বড় গামলায় তুলে নিচ্ছি। দেখো 1 ফোঁটা জল কোথাও লেগে নেই, একদম পরিষ্কার সুন্দর। আচারটাকে রাখবার জন্য আমি একটা নিয়েছি পরিষ্কার কাচের পাত্র, এটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আমি এটার মধ্যে কিন্তু আচারটাকে রাখবো বা জ্বালাতে দেবো। তো এবার এই শুকনো শুকনো সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো অবশ্যই। যেহেতু টকের পরিমাণটা বেশি থাকছে, তাই নুনটাও একটু বেশি পরিমাণে দিলাম, 4 চামচ। এবারে একে একে বাদবাকি মশলাগুলো মেয়ের মতো অ্যাড করে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কাটা দেবো সবার শেষে, তখন তোর হাত দেওয়া যাবে, তাহলে হাত চালা করবে, তাহলে লঙ্কাটা সবার শেষে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সংমিশ্রণে টকের যে গন্ধটা বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, এখনই আমার জিভে জল চলে আসছে। আর এটা আশা করি শরীরের জন্য যথেষ্ট উপাদেয়, কারণ সমস্ত ভিটামিন সিতে পরিপূর্ণ জিনিসগুলো দেওয়া হয়েছে। তো খেলে আশা করি খুব একটা ক্ষতি হবে না, তা বেশি পরিমাণ তো খাওয়া ঠিক না, সামান্য যতটুকু লাগে ততটুকু যথেষ্ট স্বাস্থ্যকরভাবে তৈরি করা হচ্ছে। তো দেখো সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়িটা। দিয়ে হাত দিচ্ছি না, না দিয়ে হাত দিয়ে এরকম করে নাড়ি নাড়ি সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে যে জারটা আমি নিয়েছিলাম, জারেও কিন্তু কোনো জল কিচ্ছু নেই, একদম শুকনো একটা জার। তো সেই শুকনো জারে একে একে আমি এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা চেপে চেপে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ যখন সবজিগুলো জারিয়ে যাবে বা নরম হয়ে যাবে তখন কিন্তু জায়গা অনেকটা বেরিয়ে আসবে। সুতরাং চেপে চেপে কিন্তু আমি এখানে ভর্তি করতে পারি। বন্ধুরা আমার এই সবজির পরিমাণের তুলনায় আমার এই জারটা একটু ছোট হয়ে গেছে, কিছুটা সবজি আমার হয়ে গেছে, আমি এটা অন্য পাত্রে জ্বালিয়ে নেবো, কোনো সমস্যা নেই। তো এখন যেটা মূল পাত্র তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই এই উষ্ণ গরম করা তেলটা। অনেকে এর মধ্যে আমচুর পাউডারও ব্যবহার করে থাকে, কিন্তু যেহেতু আমার এই আচারের মধ্যে জলপাই, লেবু, আমলকি সমস্ত টকের জিনিস রয়েছে, তাই আমি কিন্তু এখানে আমচুর পাউডারটা অ্যাভয়েড করলাম। যদি তোমরা চাও সেক্ষেত্রে কিন্তু আমচুর পাউডার অবশ্যই অ্যাড করতে পারো। এখান থেকে তোলো। বন্ধুরা খুব সহজ উপায়ে সবজির পাত মিশালি আচার কিন্তু আমার একদম রেডি। তবে হ্যাঁ, এই পর্যায়ে এসে খাওয়া যাবে না, যেহেতু এটা আমি কোনো আগুনের তাপ ছাড়া বা আগুনের কোনো স্পর্শ ছাড়া বানাচ্ছি, তাই কিন্তু এটাকে রোদে দিয়ে আমাদের জারিয়ে নিতে হবে। তো 3-4 দিন একটু ঠিকঠাক রোদে দিলে এইগুলো কিন্তু এমনি জারিয়ে নরম হয়ে আসবে। আর নুন বা তেল যে কোনো এই দুটো জিনিসই সবজি বা যে কোনো জিনিস জারিয়ে দেওয়ার জন্য বা নরম করে দেওয়ার জন্য একদম ঠিকঠাক উপাদান। সুতরাং এই দুটোদের মধ্যে পড়েছে, খুব সহজে কিন্তু এগুলো জারিয়ে নরম হয়ে যাবে। তো বন্ধুরা শীতকালীন সবজি দিয়ে খুব সহজ উপায়ে খুব কম সময়ে আমি কিন্তু পাত মিশালি আচার এইভাবেই বানাই। আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর ট্রাই করার পর জানিও যে তোমাদের কেমন লাগলো এই স্বাদটা। তো এটা কিন্তু শুধু মুড়ির সঙ্গে বা স্ন্যাক্সের সঙ্গে খাওয়া যায় তেমন না, ডালের সঙ্গে ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যায়। মানে ডাল দিয়ে ভাত নাকি আচার দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়, আমরা কিন্তু সেভাবেই খাই। তো চলো বন্ধুরা আর কি বলবো, তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করার ছিল। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।